নমস্কার, সকলে কেমন আছেন? সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় 6:30। তো এখন আমরা নসিবপুর স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি, গেট পড়েছে, কারণ আমরা এখন বাড়ি ফিরছি বেগমপুর থেকে। আর মনটা খুবই খারাপ, মা বাবা ছিল না, মা বাবা গিয়েছিল একটু কলকাতার, আর মা বাবার সাথে দেখা না করেই সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বাড়ি। তো মাকে কালকে রাত্রিরে বলেছিলাম যে সকালবেলায় আমি বাড়ি চলে যাব, কিন্তু মা বাবা যখন কলকাতায় গেছে তখন ছিল অনেকটাই ভোর, আর মা বাবা দেখা করেও যায়নি, আর সেই হিসেবে আমারও একটু কাজ ছিল, সেই হিসেবে আমি চলে যাচ্ছি বাড়ি। আর এসে কি বলবে মা বাবা সেটা তো পরের কথা, তো এখন আমাকে বাড়ি যেতেই হবে, সেই জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি। আর আমি এখন ওয়েট করছি, এখানে গেট পড়েছে, আর দেখতেই পাচ্ছেন ট্রেন এসেছে। এবার আমি গেটটা তুললে তারপরে আমরা যাব, তো চলুন যাওয়া যাক। আর বাড়ি যেতে খুব একটা টাইম লাগবে না, কারণ অনেকটা সকালেই যেহেতু বেরিয়েছি, ভাবলাম যে আমাদের ওখানে মানে নান্দার বাজার হয়ে দিল্লি রোড ধরে বাড়ি চলে যাব, আর বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তো এবার আমরা চলে এলাম, এটা হচ্ছে একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, কারণ অনেকটাই সকাল করে বেরিয়েছিলাম। আর রেশমিরও খালি খিদে পেয়েছে করছে, আর আমার ভাইপো সাথে গিয়েছিলো, এটা আমার দাদার ছেলে, মানে আমার জায়ের ছেলে, এটা ও আমাদের সাথে গিয়েছিলো বেগমপুর, আর একবার অনেক দিন আগে গিয়েছিলো, তখন তো আমি ব্লগ করতাম না, তখন তো আমি কোনো মানে ব্লগ দিইনি। আর এখন মিষ্টির দোকানে আমরা ওয়েট করে, দেখুন বন্ধুরা, কচুরি, মিষ্টি, ঘুগনি এইসব খাচ্ছি, এইটা খেয়ে তারপর আমরা বাড়িতে যাব। কিন্তু বাড়ি যেতে এখান থেকে বেশিক্ষণ টাইম লাগবে না, অ্যাকচুয়ালি এটা কাছাকাছি, মানে এখান থেকে যেতে বাড়ি 15-20 মিনিট লাগবে। তো এইখান থেকেই, এইটা হচ্ছে আলিনগর মোড়মাথা, তো এখানেই মিষ্টি ফিষ্টি খেয়ে তারপর আমরা বাড়িতে যাব। বাড়িতে গিয়েই এবার আর কিছু খাওয়া দাওয়া করবো না, খাওয়াটা মানে এখানেই সেরে নিলাম, টিফিনটা সকালের, এবার বাড়িতে গিয়ে সকাল করে রান্না চাপিয়ে দেবো। আর বন্ধুরা, আমি আগের ব্লগে অনেক দিন আগে, মানে 2-3টে ব্লগ দেবার অনেক দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাগানের টাটকা সবজি তুলে রান্না করাটা, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আজকে সেটা শেয়ার করব। আর এখন আমরা পোলবায় চলে এলাম, এটা রেশমির পিসিমণি হয়, তো রেশমির পিসিমণির সাথে একটু দেখা করলাম, করে তারপর রাজহাটে ঢুকে পড়লাম, তো বাড়িতে চলে এলাম। এটা আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট জলে জল দেখতে পাচ্ছেন, আর সেরকম ভাব যে বৃষ্টি মানে বর্ষা পড়েনি, মানে খুব কমই বর্ষা পড়েছে। আর আমরা বাড়ির কাছে চলে এলাম, আর এই রাস্তাটায় ঢুকলেই আমার মানে খুব ভয় পায়, দাদাকে খালি বলবো আস্তে আস্তে চালাও, কেননা রাস্তার দুধারে এত শ্যাওলা হয়ে আছে। একবার জানেন তো কী হয়েছে, এই রাস্তার মধ্যে বেরোতে পড়ে গিয়েছিলাম, সেই থেকে না প্রচণ্ড পরিমাণে ভয় পায় যে পড়ে যাব না, তো আর এই বাড়ির গেটের কাছে চলে এলাম। তো চলুন, আগের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, বাগান থেকে পলতা শাক তুলেছিলাম, সেই পলতা শাকের রেসিপিটা আজকে শেয়ার করব। পলতা শাক রেসিপি করার জন্য জিরে, সর্ষে, আদা, গোলমরিচ পেস্ট করে নিলাম ভালো করে, কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে এবার একটু সর্ষের তেল ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে এখানে বেগুন, কাঁচকলা, আলু ভালো করে ফ্রাই করে নেব, মানে খুব যে ফ্রাই করবো তা নয়, খুব হালকা করে ফ্রাই করে নেবো, আর একটু নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, ফ্রাই করে দেওয়ার পরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেননা গুঁড়ো লঙ্কা দিয়ে এখন রান্না করছি না, কেননা বাপির খুব শরীর খারাপ, আপনাদেরকে দেখিয়েছি আগের ব্লগে, সেই হিসেবে এখন কোনো তরকারিতে বা কিছুতে গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, হালকা মশলা দিয়ে এবার জল দিয়ে দেবো। আর মশলাটাও অবশ্য খাওয়া উচিত নয় বাপির যা শরীর খারাপ, তবু অল্প পরিমাণ মশলাটা দিয়ে হালকা তেলের মধ্যে দিয়ে এটা রান্নাটা করলাম। আর অনেকেই পকোড়া খেয়েছেন, পলতা শাকের পকোড়া টকোড়া খেয়েছেন। আর একটা জিনিস বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে ভুলেই গিয়েছিলাম যে পলতা শাকের
মানে চচ্চড়িতে এই বড়িটা দেওয়া অবশ্যই দরকার। সেই হিসেবে বড়িটা মাকে বললাম যে তাড়াতাড়ি সেদ্ধ হবে, তো আবার বড়িটা তো দিতে ভুলেই গিয়েছিলাম, সবজি সেদ্ধ হয়ে গিয়েছিলো, আজ সেদ্ধ হয়ে গিয়েছিলো, তারপর বড়িটা ভেজে তুলে রাখলাম। তারপর মা বললো হ্যাঁ সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তারপর কড়াইয়ের মধ্যে পলতা শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পলতা শাকটা দিয়ে দিলাম। এবার ভালো করে মুচমুচে, মানে খুব যে হালকা করে ভাজতে হবে তা না, একটু নুন ছড়িয়ে দিলাম আর খুব মুচমুচে করে ভেজে নিতে হবে। খুব হালকা করে যদি ভাজি তাহলে পলতা শাকের ডালনাটা না খুব নেতো নেতো ভাব হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা পলতা শাকের ডালনা বন্ধুরা, জানেন তো। এই দেখুন বন্ধুরা, খুব মুচমুচে করে ভেজে নিয়েছি আর এখানে বড়ি আলু কাঁচকলা এগুলো আর একবার সিদ্ধ করে নিলাম। করে নিয়ে তার মধ্যে পলতা শাকটা ভালো করে নেড়ে চেড়ে খুব একটা মানে যে অনেকক্ষণ ধরে ফুটবে, ফোটালে কিন্তু তেঁতো হবে। যদি কেউ তেঁতো খেতে ভালোবাসেন তাহলে অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নেবেন, ভাত দিয়ে খেতে ভালো লাগবে। আর যদি ভাবছেন যে না তেঁতো খেতে ভালো লাগে না, মোটামুটি একটা ডালনার মতো খাবেন, তাহলে এভাবে করে নাবিয়ে নেবেন আর খুব শুকনো শুকনো করে নাবাবেন, কেননা গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে। আর এইখানে দেখুন রেশমি বসে পড়েছে খেতে, আর রেশমি বলছে মামি খুব সুন্দর হয়েছে, অনেকদিন পর খেলাম এরকম একটা রেসিপি, তো আপনারা যদি পারেন বাড়িতে বানিয়ে খাবেন। আর আজকের ভিডিওটা এইটুকুনি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও। আবার নিউ রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে গল্প করতে। এখনকার মতো বাই বাই বন্ধুরা।